18 বছর বয়সে বিয়ে করেছিলেন সুনিধি চৌহান। বাড়িতে কারোর কথা শোনেননি, যার কারণে বড় ফল ভুগতে হয়েছিল গায়িকাকে। কেরিয়ারে হাজারের ওপর গান গেয়েছেন সুনিধি, এখনও প্রতিদিন স্টেজ পারফরমেন্স করে চলেছেন। কিন্তু শ্রেয়াকে ছাপিয়ে যেতে পেরেছেন কি? সত্যি করে বলুন তো, সেই জাদুটা কোথাও যেন মিসিং। জনপ্রিয়তায় শ্রেয়ার সাথে টক্করে লড়তে পারছেন সুনিধি? জীবনে প্রেম এসেই সব যেন ওলট পালট করে দিয়েছিল। আচ্ছা শ্রেয়া নাকি সুনিধি, আপনার কাকে সব থেকে বেশি পছন্দ? কার গান সবচেয়ে বেশি ভালো লাগে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। সাফল্যের চূড়াতে পৌঁছে প্রথম বিয়ে বিচ্ছেদকে জীবনের বড় ভুল হিসেবে দেখেন সুনিধি। এমন কি হয়েছিল গায়িকার সাথে? 2002 সালে মাত্র 18 বছর বয়সে বিয়ে করেন সুনিধি। কোরিওগ্রাফার পরিচালক আহমেদ খানের ভাই ববি খানের সাথে সাত পাকে বাধা পড়েন গায়িকা। কানাঘোষা শোনা যায় পেহলা নাশা মিউজিক ভিডিওর কাজ করার সময় ববির সাথে আলাপ হয় সুনিধির। প্রথম আলাপ থেকে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব থেকে প্রেম। সুনিধি এবং ববি দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। 2002 সালে বিয়ে করেন তারা, কিন্তু বিয়ের অনুষ্ঠানে কোনো আড়ম্বর ছিল না। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধুমাত্র কাছের মানুষরাই। বলিপাড়া সূত্রে খবর, বিয়েতে আপত্তি জানিয়েছিলেন সুনিধির বাবা মা। এমনকি ববিকে বিয়ে করলে সুনিধির সাথে সম্পর্ক রাখবেন না এমনও বলেছিলেন তারা। কিন্তু পরিবারের বারণ সত্ত্বেও আবেগে ভেসে গিয়েছিলেন, ববিকে শেষ পর্যন্ত বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে হলেও সংসার সুখের হয়নি। মলিপাড়া সূত্রে খবর, মতের অমিল হওয়ায় মাঝে মধ্যেই অশান্তি হতো সুনিধি এবং ববির। বিয়ের এক বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুনিধি এবং ববি। শেষের দিকে তার সাথে নাকি এক ছাদের তলাতে থাকতেনও না গায়িকা। বলিপাড়া সূত্রে খবর, সে সময় বলি অভিনেতা অনু কাপুর এবং তার স্ত্রী অরুণিতা মুখোপাধ্যায়ের সাথে থাকতে বাধ্য হতেন সুনিধি। অনেকেই বলেন শ্রেয়া ঘোষাল আর সুনিধি চৌহানের তুলনা করলে শ্রেয়াকেই বেশি নম্বর দিয়ে এগিয়ে রাখতে হয়। নিঃসন্দেহে শ্রেয়া ঘোষাল ভারতের সেরা। তিনি সব অর্থে বহুমুখী, সব ধরনের গান গাইতে পারেন। তার গান গাওয়ার স্টাইল সুনিধিকে পিছনে ফেলে দিয়েছে। বয়সে কিন্তু তাদের ফারাক বেশি না, শুধু কথা নয়, গান জনপ্রিয় হওয়ার পিছনে সেই গান কে গাইছেন সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গান হিট করানোর জন্য নেপথ্যের গায়কের অবদান কিন্তু সব থেকে বেশি, আর সেই কৃতিত্ব শ্রেয়ারই অনেকটা বেশি। যেন বলিমহলে গায়িকা হিসেবে শ্রেয়ার আগে পা দিয়েছেন কিন্তু সুনিধি। কিন্তু তাও বলিপাড়ার সূত্রে খবর, সুনিধির থেকে শ্রেয়ার পারিশ্রমিক দ্বিগুণ। এতেই বোঝা যাচ্ছে তার কণ্ঠ শুনতে কতটা ব্যাকুল অনুরাগীরা। না, ববি শেষ নয়, এরপরও সুনিধির জীবনে প্রেম এসেছে। ববির সাথে বিচ্ছেদের পর সঙ্গীত নির্মাতা হিতেশ সোনিকের সাথে সম্পর্কে জড়ান সুনিধি। হিতেশের সাথে বহু বছর ধরেই বন্ধুত্ব ছিল তার, সেই বন্ধুত্বই প্রেমে পরিণত হয়। দু বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। 2012 সালের 28 এপ্রিল গোয়ায় সাত পাকে বাধা পড়েন। বিয়ের পর মুম্বাইতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন সুনিধি হিতেশ। এই অনুষ্ঠানে বলিপাড়ার বহু তারকা উপস্থিত ছিলেন। হিতেশকে বিয়ের 6 বছর পর ছেলে হয়। বলিপাড়ায় কানাঘোষা শোনা গিয়েছিল হিতেশের সঙ্গে সম্পর্কে নাকি মাঝে চির ধরেছিল সুনিধির, কিন্তু সেসব ভুয়ো খবর, জানিয়েছিলেন গায়িকা নিজেই। বর্তমানে কেরিয়ার, সংসার, ছেলেকে নিয়েই ব্যস্ত সুনিধি চৌহান।